কালকে সেই পেইন্টিংটার ফুল টিউটোরিয়াল আমি আজকে আপনাদের দেখাবো। 8x12 সাইজের একটা ক্যানভাসে আমি পেইন্টিংটা করছি, এটা একজন অর্ডার করছিল, তো ঠিক আমি যেটা অর্ডার করছে সেই পেইন্টিংটাই তার জন্য করে দিছি। আপনারা ফুল টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবেন। তো ফার্স্টে আমি পেন্সিল স্কেচ করে নিছি। পেন্সিল স্কেচটা জাস্ট একটা আইডিয়ার জন্য যে কতটুকু সাইজের মধ্যে করতে হবে, কারণ এরপর আমি রং করবো, সো পেন্সিল স্কেচটা ঢেকেই যাবে, তারপর আমি এটা করে নিছি। তো দেখেন আমি ফার্স্টে এইভাবে রঙগুলা সুন্দর করে দেওয়ার পরে ব্লেন্ডিং করতেছি। আজকে আর রং ঢালি নেই, আজকে ব্রাশ দিয়েই করতেছি। সো এইভাবে আপনারা রং ব্লেন্ড করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত একোরেট রংটা না পাওয়া যায়। দেখেন আমি আবার সাদা কালারটা দিছি জাস্ট ব্লেন্ডের জন্য, যেন উপর থেকে নিচ পর্যন্ত যাতে বোঝা না যায় যে এইটা একটা লেয়ার এটা একটা লেয়ার, ওরকম যেন বোঝা না যায়। একটা লেয়ার পর একটা লেয়ার যখন স্টার্ট হয় সেটা যেন ব্লেন্ডিং হয়ে যায়, স্মুথ হয়ে যায়, সেভাবে আপনার এই জিনিসটা ফলো রাখবেন। তো তারপরে আমি নিচে দেখেন অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, কালারটা অনেক ডিপ হয়ে গেছে, এই কারণে আমি এখানে সাদা রং দিয়ে আবার এটা পাতলা করে নিব। অলরেডি আমি ব্লেন্ডিংটা করে নিছি, দেখেন উপরে ব্লু, নিচে অরেঞ্জ, মাঝখানে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিংটা করে দিছি। এখন আমরা গাছ দিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে আপনারা সুন্দর করে দুই পাশে গাছ দিয়ে নেবেন। দেখেন আমি দিয়ে দিচ্ছি অলরেডি, তারপরে হালকা একটু ডার্ক আর একটু লাইট এই জিনিসটা ফলো করবেন, কারণ গাছের উপর সাইডগুলো একটু লাইট থাকে আর ভিতরে সাইডগুলোতে ছায়া থাকে, এই কারণে একটু ডার্ক হয়। তো এই জিনিসটা ফলো করলে গাছটারে সুন্দর লাগবে দেখতে। দেখেন গাছটা কতটা ভালো লাগতেছে, আমি এই পাশেও দিয়ে নিছি, তারপরে দেখেন আকাশ দিতেছি। তো এইভাবে স্টেপগুলো ফলো করলে আপনারাও সুন্দর করে পেইন্টিং করতে পারবেন, এই কারণে ফুল টিউটোরিয়ালটা দেওয়া। স্টেপ বাই স্টেপ যদি আমি লম্বা ভিডিও দিতাম তাহলে হয়তো বা আরও ভালো হতো, কিন্তু অত বড় ভিডিও তো দেওয়া যায় না, তাই ওইটাই স্পিডে আমি দিয়ে দিছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো মোটামুটি শেষ, এখন দেখেন আমরা এই ল্যাম্প পোস্টগুলো দিয়ে দিতেছি লাইট আর কি, সন্ধ্যার মধ্যে এই লাইটগুলো দরকার আছে, কারণ রাত যখন নামে আসবে তখন অন্ধকারে কিচ্ছু দেখবেন না, সেক্ষেত্রে লাইটের আলোটা জ্বালিয়ে দিতে হবে। তো দেখেন আমি অলরেডি দিয়ে দিছি সবগুলোতে, এই যে লাইটগুলো জ্বলতেছে। আমি হাইলাইটের জন্য হোয়াইট কালারের জেল পেন ইউজ করছি। তো মোটামুটি আমাদের পেন্টিং কমপ্লিট, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, অনেক ইজি একটা পেন্টিং, দেখতেও সুন্দর লাগে। তো এই যে আমাদের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, চারিদিকে বর্ডারের পাশ দিয়েও আমি কিন্তু সুন্দর করে একটা কালার দিয়ে দিছি ম্যাচিং রেখে। তো এখন আমরা এগুলো প্যাকিং করে যে অর্ডার করছে তার কাছে আমরা ডেলিভারি করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।